আব্বারা যুবক রে কেন তুমি বুঝিস না রে যুবক ও মা বোনেরা জান্নাত যো তোর জন্য রাস্তা সোজ রে মা মা তুমি যদি জান্নাত যাইতে চাও না মা একটা রাস্তা আছে মা দুনিয়ার বুকে বাদশা হারুন রশিদের বিবি জোরে দা ভালো মা রে দুনিয়ার বুকে জান্নাত কিনে পেয়েছিল মা ও মা ফেরালে স্ত্রী হযরতে আসিয়ে মা জান্নাত পেয়ে গেছিল মা সাহরাসিদের বিবি জুবেদা এমন পর্দায় ছিল মা হয় বাসাহরাসি ছিল নাই প্রাণ বাসা একদিন জুবেদা গোসল খানায় গোসল দিবে হাম্মাম খানায় আরবিতে বলে হাম্মাম খানায় বাংলাতে বলে বাদুর মামলা কই গোসল খানা কদুতি কি কইস করে বিয়ে হল মরখে এ মাতি নদী নাই ভূতি কই নদীর গাও দিলে কি একটা শান্তি নিয়া নাই কামাতি ডাঙা নদী আছে বহু গাছগুলো গেছো না উতু উতুই গাছ মন কত ফরফরা আছে না নাই বেসা আলিম মানুষের বেটি শোনে নাই আল্লাহ রসুল বলছেন মেয়েকে বিবাহ করতে হলে তিনটে গুণ দেখি বিবাহ করো কমপক্ষে গুণ দেখি বিয়ে করো মেয়ের এক নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম কালাম আছে কিনা নবী দুই নম্বর গুণের কথা বললেন ওই মেয়েটার বাড়ির মধ্যে বৌমা বানাইতে হলে বাড়ির ব্যথার বৌমা আনো বা নিজের স্ত্রী হিসেবে আনো রসুল বলল মেয়েটার বংশের মধ্যে মোত্তাকিন আল্লাহওয়ালা আছে কিনা মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নবদ কত আর বাহিনী কত খারাপ কইছো তার বউ কেমন হবে তার ডিজিটাল মার্কা হবার নাই পাপ কি পাওয়ার লাশ বেসরা আলে মানুষ জামাই দেখে নাই বিরাট বাড়ি দেখছে বিয়ে চুক্তি করা শেষ মল্লা সাহ কাহ আর দেখাই নাই বড় বাড়ি দেখিয়ে বিয়ে টিয়ে পরে বেরি ভাগে দিছে যা মা তোর কপাল মা এমন বাড়ি জীবনে পানি মা একলায় জামাই একলায় বেরি যাই দিছে জামাইয়ের বাড়ি এক খাবি তো পরে খাবি গ্রামের বেচো ক্রিকেট চাই কই নিয়ে শুনতো কে তোর বাবা আলেম মানসি বলে বলে হ্যাঁ বলো না ও তোর বাপ বুঝি নিয়ে এটা ডাকায় এই গ্রামে কত মানুষের লুটপাস করি এই ডাহাতি করি বাড়ি করতে জানে আমার গ্রামে কাহিনী করিয়ে না দে তুই আলেম মানুষের বেরিয়ে কেন করে বিয়ে বসলু বলছে না বোন মোর ভাগ্যে যা ছিল আল্লাহ তাই দিয়েছে যেরকম সুবহানাল্লাহ বল আমার স্বামী খারাপ হতে পারে নোংরা হতে পারে লুচ্ছা হতে পারে আমি আস্তে আস্তে ঠিক করব যেরকম সুবহানাল্লাহ আলেমের স্ত্রী বড় বাড়ি গিয়েছেন বারবার বলছে স্বামী গো তোমার বাড়িতে সব কিছু পাইলাম কিন্তু তোমার বাড়িতে গোসলখানা নাই পায়খানা নাই পেশাবখানা নাই এই ঘরগুলো দেন নাই কে কবে জিত করে থাকত সারা জামান বাইরে হাগলো ইয়ে বিয়ার বাথরুম পেশাবখানা পায়খানা কইছে স্বামী যেটা হোক মু তো বুঝে মানুষ কমপক্ষে তোমার গোসলখানাটা গোসল দিতে হবে এই দেয় না বেশি ওই অবস্থায় ওইভাবে গোসল দেয় বাইরে গোসল দেয় দিতে দিতে আল্লাহ তার পেটে একটা বাচ্চা দিচ্ছে সন্তান দিছে ছেলেটা যে এত মস্তান বাপের মতন মাঝে মাঝে বাপ বেলা ঢিকি ঢিকি করে বউকে দেখছিস তো বাপ যেই চেহারা বেটা ওই চেহারা লাস্ট করে কথা ঠিকই পালে মাহু ডাঙায় কয় দেখ মুই যেমন মস্তান আমার বেটাও এখনো মস্তান তারপরে এমন করতে করতে লাস্টে বড় বেটা যখন বড় হয়ে গেল এ বেশি কলিকে আলিম মানুষের মেয়ে আস্তে আস্তে নিজে একটা কলা ঢঙ্গল দিয়ে পাতা দিয়ে একটা গোসলখানা তৈরি করিল ওই আড়ালের মধ্যে গোসল করে পায়খানা আদালত করে নিজে হাতে বানিয়ে পেশাব পায়খানা করতে করতে আল্লাহ তার পচের আর একটা সন্তান দিলেন এই সন্তানটা যখন হলেন এই সন্তানটা এত নম্র এত ভদ্র কথা কম কয় মার সাথে ভদ্রভাবে কথা কয় বাবার সাথে নরম সুরে কথা কয় এলা বাপ কয় দেখছে এটা আমি বোবা হওয়া তোর মতো জলজলা হ্যাঁ বড়টা কেমন মস্তান সবাই ডাকে ভুগি বেড়ায় গ্রামত মোর মতন করি হয় তাকে জলজল করি দেয় মোর ভীতি কইছে না স্বামী এটা ভদ্র ছেলে তোবা দেখ এটা জলজলা এমন স্বামী এক আমি ব্যাপারি সাহ ক্যা তোমার খেয়াল শেষ করে দিল তো ছোট বেটা কইছে বাবা দেখ তো কার গরু আমার খেয়াজ খাইল সরু বেড়া জিয়া দেখে বালু দূর রুয়া খাইছে চ্যাংলা সাদা গরু পানি টানি দিছে মানুষের গরু খাইছে তাও নিজে পানি খাইছে খা খা পানি খা খাসির কাছে মোর বাপ এমনি দুষ্ট মানুষ তো হাত কি হাতে কি করবে হুশ নাই আর খাস নাই শ্যাম বাঞ্জ হয়ে গেল বাড়ি ইচ্ছে বাবা কার গরু খাইছে রে কাবা বহুদূর রুয়া খাইছে গরুটুক বুঝিয়ে নুন খাসনি আর মোর বাপ খুব রাগী মানুষ
পানি টানি দিয়ে শেয়ার বাঁধি আছ বিবিকা দেখছিস তো বেটা বোবাল রাগামান মোড়ে অন্যায় করি আর ওই গরু বলে পানি খেয়ে বাঁধি আছি এ মানুষের কথা নাকি দুই দিন পরে আবার বলছি মেমরি সাহেব আমার শেষ তোমার বড় বেটা কইছে আব্বা দেখ তো কার গরু খায় ইনজে ইয়া গরু খোডা গরু গলা খো গাল গালকে গাল মানে ভিটিয়ে সারা গাল বাড়ি যাচ্ছে আব্বা কার গরু কাব্বা তুই কি মস্তান তার থেকে বেশি মস্তান যা করছো গরুর ডাঙ্গা আর যেটা গাল পাচ্ছ গরু গলা জিন্দগি আমার সাথে কথা কবার নাই কার বেটা তো তুই মর দুইজনে বেটা ভাগ হয়ে গেল ছোট বেটা তোর বড় বেটা মোর বিবি কয় না গো স্বামী ছোট বেটা বেশি মহব্বত করে তোমাকে না না ওটা তো মেমা বেটা কপা কম কয় আমার অন্যায় করে আমার ক্ষতি করে স্বামী বলছে না গো স্বামী তোমার ক্ষতি করে না মোরও ক্ষতি করে না তাহলে প্রমাণ কি স্বামী গো দুনু ভাই স্কুল চলে গেছে আজকে তোমার প্রমাণ দেখাবো তোমার মাসার মধ্যে সরো মাসার শরীর কি করি মাসা বুঝুন তো ধান খোয়া ওই মাসার মধ্যে শরীর বুঝি থাকো বড় বাবু আসের সময় হয়ে গেছে এখন আমি একটা কৌশি ভরা পানি আগ্নের মধ্যে ফেলে পানিগুলো উল্লি দিয়ে মিশেল মিশেল কানি দেখবেন তোমার কোন ব্যাপারটা বেশি আদর করে ওই ব্যাপারে মাসার শরীর হল বড় ব্যাপার বাড়ি আসতে লাগছে মা এক কৌশি পানি ফেলে দিয়ে কান্দে মোর বাপ রে মা কি হয়েছে তোর বাপ বাপ দাঁড়িয়ে শেষ করছে শালা গেল করে বেড়া গেল করে নাকি নিয়ে কোথায় ঘর উঠে গেল করে বুঝছে মাথা চড়ছে এগুলো তো জানে না ইয়ের বাপ করে বা এই নারী যদি একবার ধরে বা আমার শের রে বাপ মা তোর ডাঙাল খেয়া এই ডাঙ মা তিন গুণ সারায় মা এই বুড়ের পিড়িত মা এই যে রামকে নামি বাড়ি ও বাড়ি সবার ঘর খোঁজে মাসার তাকে বুড়ে খালি দল দলয় একবার যদি মাসা দেখে রে মোর কাম শেষ করে রে নাড়ি নিজে রে বাপ এমন করতে করতে গোটা গেলাম খসা শুরু করে দিল বাপক না পাওয়া পর্যন্ত মা আমি বাড়ি ফিরি না সব শুধু বুঝে ডাঙ মুড়ি তুলে নিমে মা খানের পরে দেখে ছোট বেটা বাড়িতে আসতে নাকছে ওনার মা আরো করুণ সুরে কান্না শুরু করে দিলেন ছোট বেটা আসি আম্মা নাউজু বিল্লাহ আস্তাগফার আস্তাগফিরুল্লাহ মা তুই কি আগু না গেল মা তুই আলিম মানুষের মেয়ে মা বেগনা পুরুষ কেমন তোর কান্দন শুনবে বাবা তোর ডানে শেষ করছে আব্বা কইছে মা তো এটা ভুল কাম মা আব্বা দোষ ফেলে মা তো শাসন কর শরীয়ত অধিকার আছে মা মা তার জন্য তুই কাঁদিয়ে গ্রামের মানুষকে আনবি এটা মালে মানুষের বেটির কান্না যেরকম সোহানা মাথা তারি ব্যাপারই কই মনে আরে কই যে তুই মাথা ভাই বা যেরকম সোহানা লাস্টের মধ্যে খানে করে ছোট বেটা মা বুঝে মা কান্দা না যায় বাবা অন্যায় পালি মা অধিকার শরীয়তে যাই আছে মা শাসন করা তার জন্য মা আব্বা গালি দিতে পারবি না ছোট বেটা মার কাছে দানে আছে বাবা বুড়ে মাসার থেকে বিড়বে সাহস পায় না বড় বেটা নাড়ি ধরে গ্রাম ঢুকছে কোন সময় আইসে এই আইসং করতে করতে বড় বেটা খালি বকবয় কয় গেল করে বুড়ে ছোট ভাই করে ভাই কৈশকাল বুড়ে কয় বাপ গেল করে রে ধরন হল তুই মানুষ নে কি রে কালে কে বেশি কথা বলিস না কালে মোর মাক ডাঙাইছি অধিকার আছে তো তুই কে রে মোর আব্বাক শাসন করি যেরকম ওই সময় ছোট বেটা বড় ভাইকে জ্ঞান দেয় না ভাই আব্বা যদি কষ্ট পায় রে ভাই জীবনে জান্নাত পাবি না আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো কোনটি সুমায় নবী গো আল্লাহ কাছে কোন নামটা বড় আছে নবী বলো কালা বিদ্যু বালি দেয় না মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সব চাইতে বড় আমল জুরুহুল সুবহানাল্লাহ আব্বারে আমার সোনা সাল্লা বর্তমান যুগের নারীরা যদি এলেন কালাম না তাকে বাবাকে বলে রাখেন বাবা আদরের ওই বাপটাকে রে সোনা বেটার দুশ্মন বানে দেয় আদর ওই মা তাকে ওই বেটার বউ দুশ্মন বানে দেয় বিয়ে না হইতে ছেলেটা মা বাবার কলিজে টুকরো মানি হয়ে থাকে বিয়ে হওয়ার পরে রে সোনা
ওই সন্তান মা বাবার মুখ দেখতে ঘৃণা পায়। যখন ঠিক না ঠিক কেন বাবা পায়? সোনা সালারা পৃথিবীর দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত উমর। একদিন হঠাৎ করে রাত্রিকালে গরম ঘুরতে যায় মদিনার খা খবর নেয়। ভালো করে শুনে রাখো মা বোনেরা, গেতে গেতে মদিনার খলিফা হযরত উমর সামনের দিকে এমন টাইমে পৌঁছে গেলেন সবের সাদেকের আগে আগে। ওই বাড়ির কাছ দিয়ে যায় বাড়ির সামনে দিয়ে হযরত উমর যায়। ওই বাড়িতে একটা মেয়ে মানুষের আওয়াজ করু সুরে ডাক শুনতে পায়। ওই বাড়ির একটা মেয়েকে বা ডাকতেছে কোন মেয়েকে, মা সবে সাথে পার হয়ে যায় মা, ঘুম থেকে উঠো মা, মা তুমি কি মদিনার বাজার যাবা না রে মা? মা রে আমি গাই শেখছি মা, আমি গাবি শেখছি মা, মা আগের মতন গাবি দুধ দেয় না রে মা, আজকে অল্প দুধ দিছে রে মা, ওই দুধের মধ্যে পানি মিশিয়ে মা ফুল করে নিয়ে এই দুধ নিয়ে মদিনার বাজারে ঘুরতে যা। বেটি বলছে আম্মা কি বলো তুমি, দুধের মধ্যে পানি কিসের মিশায়? আমি তেমনি মদিনায় দুধ বিক্রি করতে যাই। কইছে বেটি রে এই গাবি পুরেল হয়ে গেছে, এই দুধ আর পুরেল ভাবে ফসল দেয় না। বেটি অল্প দুধ পানি অর্ধেক দিলে সমান হয়ে যাবে। কত বাবা বর্তমান যুগের মানুষ অল্প দুধ এক পোয়াকে দেড় পোয়া কেন তিন পোয়া বানায় যখন ঠিক মিঠি। বেটি বলছে মা মদিনার সরকার আদরে তোমার আইন করছে রে মা, মা দুধের মধ্যে যদি পানি মিশিয়ে ধরা পড়ে যায় যে মানুষ মা দুনিয়ার বুকে মা সানি তরোয়াল দিয়ে মা এমন ভাবে নিখুঁত করে দিবে মা জিন্দা আর পৃথিবীতে রাখবে না। মা তুমি হযরত আমার খলিফার খবর তুমি জানো না। হযরত উমর ওনার বাড়ির সামনে দাঁড়ে দাঁড়ে শুনতেছে, মা মদিনার উমর খলিফা তু মুসলিম বড় পরহেজগারি মা, বর্তমান উনি আমার দেশের শাসনকর্তা মা, ইনার আইন যদি অমান্য করো মা দুনিয়ার মুখে মা তোর আর বাঁচে রাখবে না। আমি যদি দুধ বিক্রি করতে ধরা পড়ি মা আমার মতো মেয়েকে জিন্দা রাখবে না। মা উত্তর দেয় রে বেটি হযরত উমর আইন করতে পারে, উনি তো মদিনার বাজারে বসি থাকে না, তার জন্য তুমি কি দুধে পানি দিবে না? মেয়ে বলছে আম্মা হযরত উমর মদিনায় না পুষতে থাকতে মা বাজারে না থাকতে পারে, মা স্বয়ং মওলা আল্লাহ তো দেখে যরফুল সুবহানাল্লাহ। মা রে আমি হযরত উমরের ভয়ে পানি না দিমা, শুধু আমি আল্লাহ ভয়ে দুধে পানি দিয়ে বিক্রি করব না, যরফুল সুবহানাল্লাহ। হযরত উমর বাড়ি আড়াল থেকে দুই মাইসার কথা শুনি হযরত উমরের দুই চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহ দুনিয়াতে নারীরা মুত্তাকিন পরহেজগারি না হয় আল্লাহ পৃথিবী চলবে না অচল হয়ে যাবে। হযরত উমর কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে আসলেন, আসি তার বিবি কে বললেন আব্দুল্লাহ আব্দুল্লাহ মারে দরজা খুলি দে তাড়াতাড়ি। হযরত উমর স্ত্রী বলে খলিফা এত আইতে শুভে সাদে কি হলো তোমার? দরজা খুলি দিলাম কি হলো? ও আব্দুল্লাহ মা আমার আব্দুল্লাহকে তুমি ডাক মারো, আমি আব্দুল্লাহর সাথে একটা কথা ও মা দৌড়ে দিয়ে সন্তানের ঘরে বলেন বাবা আব্দুল্লাহ তোমার আব্বা কেন ভাইয়া তোরা এই শখ ভরে ডাকতেছে বাবা, তাড়াতাড়ি যাও, তোমার আব্বা কেন বা তোর সাথে দেখা করতে চায়। মদিনার উমরের ছেলে আব্দুল্লাহ বিছনা ঘুমন্ত অবস্থায় রে বাবার ডাকের কথা শুনি লাভ দিয়ে আব্বার কাছে যা বলে আব্বাই আব্বা জন
আব্বা কাফির কেন খবর দিছেন আব্বা বিছনে থাকতে পারি আব্বা তোমার কি হয়েছে আমার সাথে দেখা করতে চান হযরত উমর সন্তানকে বলছে বেটা আব্দুল্লাহ রে আমি তো কেমন আব্বা আব্বা আপনি তো আমার নিজের কলিজার আব্বা হন আব্দুল্লাহ আমি যদি তোর আব্বা জন হই রে আমি তো একটা কথা বলবো আমার কথা মানতে হল আমি যদি তোর আব্বা হই আব্বা করে যদি মানো আমার কথাটা তুমি মানবি কি না কন্ঠ বাবা বর্তমান যুগে ছেলে মেয়ে বাবা মার কথা মানে বাবার কত আশা বাবা বিয়ে এবার বিয়ে পাশ করলে ভাল বংশের মেয়ে দেখি বিয়ে করিম এবং বা কত আশা মাইও কোনো মতে আমি পাশ করলে ভাল আমি পাশ জামাই আনি যেরকম ঠিক না ঠিক এমন যুগ আসিলে বাবা তোমার তিনি আগে বাবা কলেজ গেলে মাইয়ে মোবাইল না রে ওর মাথা আমিও তো মল্লা আফসার সাহেব কলেজ গেছ গাড়ি উঠিয়ে মোবাইল খালি এমন করে এমন কি কারণটা কি কি আর মোবাইল যাইতো গেল কুলো গেল জেল কুলো মান বেটি লাগে গোসল হাজি ডুবেল সম্মান মাইও কলেজ পরে রে মাইও নলেজ মারাইছে তলে তলে রেস্টারি করিছে যাইতো গেল কুলো গেল জেল কুলো মান বেটা লাগে গোসল হাজি ডুবেল সম্মান বেটা কলেজ পরে রে বেটা নলেজ বাড়াইছে তলে তলে রেস্টারি করিছে চ্যাংলা চেংড়ি রাজি কি করে দেশের কাজি যেরকম ঠিক না ঠিক আব্বা জান আমার হাজার তোমার খলিফা দল মুসলিম বললেন আমার কথা হলো তুমি শুনবা আব্বা আমি শুনবো বলছে আব্দুল্লাহ রে তাড়াতাড়ি তুমি সুন্দর সুন্নতি পোশাকটা পরিয়া নাও আব্বা কেন ও আব্দুল্লাহ আমি এমন একটা সুন্দর মেয়ে দেখি আসিলাম ওই মেয়েটাকে আমি তোমার আমি পুত্র বধূমা বানাইতে চাই ওই মেয়েটাকে তুমি বিবাহ করবে কি না আব্দুল্লাহ বলল আব্বা আপনার যদি পছন্দ হয়েছে আমি আব্দুল্লাহ না কথা বলবো না জুরুম হযরত উমর মদিনার খলিফা নিজের সন্তান আব্দুল্লাহকে নিয়ে ওই বিধবা দুধুয়ালির বাড়ি দিয়ে যায় সৈন্য সেনাবাহিনী নিয়ে দেশের মানুষ দেখে রে আজকে মদিনার খলিফা শাসনকর্তা ওই গোয়ালানির বাড়ি দিকে কেন যায় আরে গোয়ালানি জানি কিনা আজকে মদিনার শাসনকর্তা গোয়ালানির বাড়ি যায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেলেন মদিনার গোয়ালানি ওই দুধ বিক্রি করা বুড়ি গেলেন সাথে আসি বলল ও মদিনার খলিফা আপনি কোথায় যান কেন আজকে আমার বাড়ির আগমন আপনার তো আমি জীবনে আমার বাড়ি আসতে দেখি নাই কোন কারণে বা গরিবের বাড়ি পা দিয়েছেন মদিনার খলিফা উমর বলছে বুড়ি রে তুমি জানো না না তোমার মেয়ে আমার সন্তান আব্দুলের সাথে বিয়ার আয়োজন করেছে রে ও বুড়ি আমার সালাম ছেলে আব্দুল্লাহ তোমার কন্যাকে বিবাহ আমি পরে আরো জোরে ফুল বুড়ি বলছে ও মদিনার খলিফা কেমন করি হয় আমরা গরিব আমার বসার মতন আসন নাই আপনি হলে মদিনার খলিফা মদিনার খলিফা বলল ও বুড়ি রে আমি তোর দেখি আত্মীয় করি নাই তোর বেটির ইমান দেখি আত্মীয় করিতে পাই যেরকম সুবহানাল্লাহ।